আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি মাহফুজ আকন বলছি, সমিতি কিপার থেকে। একটা নতুন বিষয় হয়তো খেয়াল করেছেন যে আপনাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে এনআইডি ভেরিফিকেশনের নিচে কিন্তু এই ধরনের একটা বাটন অ্যাড হয়েছে যে চার্টস ভিউ। তো আরও একটা জায়গাতে অ্যাড হয়েছে, এটা হচ্ছে প্রাইমারি থেকে চার্টস ভিউ। তো এটা মূলত কী, এটা একটু মানে কাজ করে আমি দেখাই। এটা হচ্ছে যে অনেকেই আমাদেরকে মানে বলেছিলেন যে আমরা একটা পারফরমেন্স রিপোর্ট যাতে দেখতে পারি, যে আমরা কোনো একটা নির্ধারিত খাত অথবা দুইটা নির্ধারিত খাতের মধ্যে যাতে আমরা একটু কম্পারিজন করতে পারি যে আমাদের কালেকশন বা পেমেন্টগুলা কোন মাসে কি হচ্ছে না হচ্ছে, এটা যাতে একটু গ্রাফ আকারে আমরা দেখতে পারি। তাহলে প্রতিষ্ঠান কি উন্নতির দিকে যাচ্ছে নাকি ডাউনের দিকে যাচ্ছে, এটা একটু বোঝা যায়। তো এখানে গেলে প্রথমত হচ্ছে একটা শাখাভিত্তিক প্রতিবেদন করতে হবে। এখানে আমরা যদি ধরে নেই যে আমরা অ্যাডমিশন ফিজটা দেখব, যে আমরা 2023 সালে অ্যাডমিশন ফিজ আমরা কিভাবে বা কীরকম আদায় করেছি, তো এটা এখানে দিলে একটা চার্ট জেনারেট হবে। তো আমার এটা একটু ব্ল্যাঙ্ক ডাটাবেস, মানে এখানে খুব একটা ডাটা নাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2023 সালের জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলোতে আমার কোনো অ্যাডমিশন ফি নেওয়া হয় নাই, কিন্তু ডিসেম্বরে আমার অ্যাডমিশন ফি নেওয়া হয়েছে। এবং এখানে ক্লিক করলে অ্যামাউন্ট ইন বিডিটি এটা হচ্ছে যে 250 টাকা। এখন এখানে কিন্তু দুইটা হেড আছে, আমরা চাইলে দুইটা হেড দিয়ে এটাকে কম্পেয়ার করতে পারবো। তা আমরা যেগুলোতে একটু কমন লেনদেন হয় আমরা এরকম কিছু হেডে যাই। যেমন আমরা ধরে নিলাম যে আমার ডিপোজিট টু ডিপিএস, ডিপিএসের মধ্যে আমাদের যে জমাটা হয় এবং উত্তোলন হয়, এইটা 2023-এ কী হয়েছে, কোন মাসে, আমরা এটা একটু দেখার চেষ্টা করি। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানেও খুব একটা ডাটা নাই, অর্থাৎ উত্তোলনের রেকর্ড নাই। আমার হচ্ছে জানুয়ারিতে একটা ডাটা ঢুকছে এবং হচ্ছে অগস্টে আরও অনেক বেশি টাকা আমার আসছে। অর্থাৎ জানুয়ারিতে যদি আমার 1,56,000 আসে, তাহলে আমার আগস্টে আরও অনেক বেশি আসছে। এই ফরম্যাটে আমরা আরও কিছু ডাটা দেখার চেষ্টা করি, যেমন হচ্ছে কিস্তি আদায় দৈনিক, এবং আমি দিলাম হচ্ছে যে ইনস্টলমেন্ট পে মান্থলি। আমি দেখব যে আমার কোনটাতে বেশি আসে। আমি 2023 দিলাম, সো 2023 দিলে আমার মান্থলিতে শুধু মানে ইনস্টলমেন্ট আছে, আমার ডেইলিতে কোনো ইনস্টলমেন্ট নাই। যেমন দেখেন আমার জানুয়ারিতে অনেক বেশি আসছে, কিন্তু এরপরের মাসগুলোতে কিন্তু আমার এটা কমে গেছে। সো আমি যদি এখান থেকে একটাকে বাদ দিতে চাই, তাহলে আমার এটা একটু বড় হয়ে যাবে। এখানে ক্লিক করলে আপনার একটা বাদ হয়ে যাবে, এই যে দেখেন। তাহলে প্রতিষ্ঠান এই সময়গুলোতে মোটামুটি কাছাকাছি একটা ফিগার আছে। তো এইভাবে মূলত চার্টটা জেনারেট করা যায় আর কি। দেন আমি আরও কিছু বিষয় দিই, যে লোন ডিস্ট্রিবিউট মান্থলি, এবং এখানেও আমি হচ্ছে লোন ডিস্ট্রিবিউট মান্থলি, আমি দুইটা একই রাখলাম, অসুবিধার কিছু নাই। এখন আমি দেখব যে আমার কোন মাসে আমি মানে কীরকম আমি ঋণ বিতরণ করেছি। তো এখান থেকে একটু খেয়াল করেন যে জানুয়ারিতে আমি হচ্ছে দিয়েছি হচ্ছে অনলি 1,12,000 টাকা, কিন্তু অক্টোবরে আমি দিয়েছি 1,00,000। আপনাদের যাদের রিয়েল ডাটা বেস বা যারা আপনারা নিয়মিত কাজ করছেন, তাদের কিন্তু ফুল ডাটা চলে আসবে এখানে। তো আমি একটু আমাদের ডেমোতে একটু দেখানোর চেষ্টা করি, ডেমোতে তো কিছু লেনদেন হয়। তো সেখান থেকে আমি যদি একটু চার্ট ভিউয়ে যাই, তাহলে আমরা ব্যাংক ডিপোজিটের কথাই যদি কল্পনা করি, যে আমাদের 2023 সালে আমাদের ব্যাংক ডিপোজিট কী হয়েছে। যেমন আমাদের 2023 সেপ্টেম্বরে একটা ব্যাংক ডিপোজিট হয়েছে, কিন্তু এরপরের মাসে কিন্তু আরও অনেক বেশি হয়েছে। সো এবার যদি আমরা অ্যাডমিশন ফিতে যাই, এবং এখানে যদি আমরা অন্য কিছুকে যদি কম্পেয়ার করতে চাই, যেমন আমরা এটার সাথে আমি দিলাম হচ্ছে সঞ্চয় জমা, এবং হচ্ছে এখানে আমি দিলাম হচ্ছে জেনারেল সেভিংস উইথড্র। জেনারেল সেভিংস পাচ্ছি আমি, জেনারেল সেভিংস উইথড্র, এবং আমি 2024 দিলাম। তাহলে আমি এখন যদি এখান থেকে ব্রাঞ্চ দেই, তাহলে আমার এখানে ডাটা আসবে। সো আমার এখানে সবুজ নীলটা হচ্ছে জেনারেল সেভিংস ডিপোজিট, এবং উইথড্র হচ্ছে এটা। তার মানে হচ্ছে জানুয়ারিতে কোনো কাজ হয় নাই, কিন্তু ফেব্রুয়ারিতে আমার জেনারেল সেভিংস ডিপোজিট হয়েছে এবং মার্চে তার চেয়ে কম হয়েছে। এখন আমরা একটা কাজ করি, এটা হচ্ছে রানিং মাস চলছে, সো এখানে আমার ছিল 10,00,000। আমি একটা যে কোনো একটা বড় অ্যামাউন্ট আমি দেওয়ার চেষ্টা করি, যেমন আমি এটাকে হচ্ছে
মার্চ, আমি জানুয়ারিতে ডাটা ছিল না, তো আমি একটা ব্যাক ডেট একটা ডাটা ঢোকাই এবং আমি ধরে নিলাম যে জানুয়ারিতে আমার কাছে হচ্ছে 20 লাখ টাকা ডিপোজিট আসছে। সো এখন যদি আমি আবার সেম চার্টটা যদি, সরি এটা না, ডেমো ছিল আমার এটা, সেখানে যদি আমি জেনারেল সেভিংস ডিপোজিট এবং এখানে যদি আমি জেনারেল সেভিংস উইথড্রটা দিই এবং এখানে যদি আমি 2024 দিই, তাহলে আমার জানুয়ারিতে ডাটা চলে আসার কথা, কিন্তু আমার সম্ভবত কিছু একটা ভুল হয়েছে আমার, যার কারণে ডাটা আসেনি। সো আমি আবার ব্যাংকে যাচ্ছি। আচ্ছা যাই হোক, আমার এখানে ডেমো দুইটাই, সবগুলোতে ডাটা সবসময় থাকে না, তো আপনাদের এখানে এই জিনিসটা প্রপারলি কাজ করবে। তো ব্যাপারটা কেমন লেগেছে আমাদেরকে জানাবেন অবশ্যই, বা এটাতে যদি আরও কোনো আপনার সাজেশন থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন। ভালো থাকবেন, সমিতি কিপারের সাথে থাকার জন্য ধন্যবাদ।